প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের সম্পাদক মণ্ডলীকে নিয়ে আমরা যৌথ সভায় মিলিত হয়েছিলাম। আজকের এই যৌথ সভায় আমরা আলোচনা করেছি আগামী 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস। এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে আমরা আমাদের এই যৌথ সভার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে 1975 সালের 7ই নভেম্বর আরেকটি ক্রান্তি লগ্ন এসে উপস্থিত হয়েছিল জাতির সামনে। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করবার জন্যে আধিপত্যবাদ এবং একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্যে সেদিন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং সৈনিকেরা একাত্ম হয়ে তারা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিল এবং নস্যাৎ করে দিয়ে তারা বাংলাদেশকে সত্যিকার অর্থেই স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্রে পরিণত করবার জন্যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন অঙ্গীকার গ্রহণ করেছিল। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পরবর্তীকালে বাংলাদেশের একটা নিজস্ব সত্তা, একটা নিজস্ব স্বকীয়তা এবং স্বাধীনতা সার্বভৌম স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর ভিত্তি স্থাপন করা হয়েছিল। বাংলাদেশ যে একটি সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র একটি জনপদ, 7ই নভেম্বরের এই বিপ্লবের মধ্য দিয়ে সেদিন বাংলাদেশের মানুষ এবং সৈনিকেরা সেটা আবার প্রমাণ করেছিল। তারা তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং আমাদের শত প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের জনগণ এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেই তারা এই রাষ্ট্রের যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এবং আমাদের ব্যবস্থাতেও তারা এই ব্যবস্থাটা দেখতে চায়। আজকের প্রেক্ষাপটে যখন আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে, বাংলাদেশের মানুষের অধিকারগুলো হরণ করা হচ্ছে, সেই প্রেক্ষিতে 7ই নভেম্বর এবং এই জাতীয় বিপ্লব সংহতি দিবস অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ এই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্যে এবং তাদের যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা যুদ্ধের মধ্যে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করবার জন্যে তারা আবার নতুন করে তারা এই দিনটিতে শপথ নেয়। সেই জন্যই আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করবার জন্যে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে প্রধান কর্মসূচিগুলো আমি আপনাদের সামনে বলছি। যে আগামী 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন করবার জন্যে আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এবং 7 নভেম্বরে মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 7 নভেম্বর সকাল 10টায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পক অর্পণ করবেন এবং ফাতিহা পাঠ করবেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। অনুরূপভাবে বিএনপির উদ্যোগে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদার আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালিত হবে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা তারিখটা এখনও বলতে পারছি না, কারণ এটা আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স চেয়েছি, যদি আমরা তারিখ পাই তাহলে সেই তারিখটা আমরা পরে জানাবো। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় যে কর্মসূচি আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং
এটা অত্যন্ত জরুরি কর্মসূচি যে 7 নভেম্বর উপলক্ষে এই জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা সরওয়ার্দি উদ্যানে একটি জনসভা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে আমরা জানাবো তাদেরকে, এবং আমরা আশা করব যে এই ব্যাপারে আমরা কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হব না। আমরা এখানে আজকে আওয়ামী লীগ যেভাবে তাদের দলীয় কর্মসূচি পালন করছে, বাধা বিপত্তি ছাড়া তো বটেই, আমাদের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, কারণ আমার কাছে মনে হলো যে এখানে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন বোধ হয় এই সম্মেলনের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদেরকে যেভাবে কালকে আপনাদের মিডিয়াতে আমরা দেখলাম, তারা যেভাবে আপনার ব্যবস্থা নিচ্ছেন, তো আমরা এটুকু আশা করব যে আমাদেরকে আমাদের মিনিমাম ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার, একটি জনসভা করবার অধিকার আমরা পাবো, এবং সেটার জন্য তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে আমাদের কর্মসূচি। আচ্ছা, এটা আমরা তারিখ চাইবো, 7 তারিখেই চাইবো, 7-8 এই দুদিন চাইবো, তারা যেদিন আমাদের দেন সেদিন আমরা সেভাবে করতে চাইবো। আর এছাড়াও আমাদের অঙ্গ সংগঠনগুলো, তারা প্রত্যেকেই কর্মসূচি গ্রহণ করবেন, তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। আমাদের মুক্তিযোদ্ধা দল একটা র্যালি করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, আর আমাদের অন্যান্য সহযোগী সংগঠন যেগুলো আছে, যেমন অ্যাপ, ড্যাব, আপনার শিক্ষক সমিতি, আইনজীবী ফোরাম, তারাও তাদের নিজস্ব কর্মসূচি সারা দেশে গ্রহণ করবেন। আমাদের সারা দেশে জেলাগুলোতে উপজেলাগুলোতে যেন এই দিনটি সঠিকভাবে পালিত হয়, সেই কারণে আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সহকারী সাংগঠনিক সম্পাদকরা তারা মনিটর করবেন, এবং তারা এই অনুষ্ঠানগুলো কর্মসূচির জন্য যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় সেই দিকটা তারা দেখবেন। আর আপনাদের সকলের কাছে, বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে, আমরা এই সহযোগিতাটুকু চাই যে 7ই নভেম্বরের তাৎপর্যকে সামনে রেখে আপনারা আপনাদের আমাদের বক্তব্যগুলো, আমাদের কথাগুলো এটাকে সামনে রেখে আপনারা আপনাদের এটা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে তাদের কাউন্সিলে যোগ দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদেরকে দাওয়াত করেছেন, আজকে এসেছিলেন তারা, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এখন আপনাদের সামনেও বলছি যে তাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা আরও খুশি হতাম যদি আমরা যখন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কাউন্সিলে গতবার, সেই কাউন্সিলে যদি তারা উপস্থিত হতেন। অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্য যে তারা সেই কাউন্সিলে আমাদের আসেননি, এবং দুঃখজনকভাবে হলো সত্য যে সরকার ওই কাউন্সিল সঠিকভাবে আমরা অনুষ্ঠান করার ব্যাপারে আমরা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এবং আমরা তখনও আশা করেছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই এসেছিলেন, তারা আসলে আবার নতুন যে সংস্কৃতি পরিবর্তন সেটার সূচনা তারাই করতে পারতেন। আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করি, ইতিবাচক রাজনীতির পক্ষে আমরা অবশ্যই আওয়ামী লীগের কাউন্সিলকে আমরা স্বাগত জানিয়েছি, আপনারা জানেন যে তারা সুন্দরভাবে কাউন্সিল করে, আমরা জানি, আমরা আশা করি, এবং আমরা এটাও আশা করি, আমরা বলেছি যে এই কাউন্সিল থেকে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে তাদের হাতে সেই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই কাউন্সিল থেকে তার সূচনা তারা করবেন। আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে আমন্ত্রণ পেয়েছি, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা তাদের কাউন্সিলে কীভাবে অংশগ্রহণ। এটা কিন্তু আপনার এই ধরনের সম্মেলনের ব্যাপার নয়, দুটোকে একসাথে মেলানো যাবে না। এটা উনি গিয়েছিলেন, আমি আপনাকে সেটি বললাম, বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে, বিএনপি ইতিবাচক রাজনীতি বিশ্বাসী, গণতান্ত্রিক রাজনীতি, কিন্তু এটা তো এখন দায়িত্বটা মূলত সরকারি দলের। আমি বরাবরই আপনাদেরকে অনেককে বলেছি যে উদ্যোগটা গ্রহণ করবে কে, আমরা তো বিরোধী দলে আছি, আমাদেরকে তো কাছেই আসতে দেওয়া হয় না, সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারি দলকে, তাদেরকেই এই গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টি করা, সৃজনশীলতা সৃষ্টি করা, ইতিবাচক রাজনীতির সূচনা করা, তাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা সবসময় এটার পক্ষে ছিলাম, আমরা আছি, আমরা সবসময় থাকব। দুঃখজনকভাবে আওয়ামী লীগ সঠিক সংকটের মূল জায়গাটাই তারা ধরতে পারছেন না। বাংলাদেশকে আজকে বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকটের মূল বিষয়টাই হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা তারা নিয়ে এসছেন, যেভাবে তারা শুরু করেছেন,
সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে কোনোদিনই জনগণের সঠিক প্রতিনিধিরা তারা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না এবং সেটা কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করবে না। এটা হচ্ছে মূল কথা, এই জায়গাটা হচ্ছে দ্যাট ইজ দ্য ক্র্যাক্স অফ দ্য প্রবলেম, দ্য ক্রাইসিস। এই জায়গাটাকেই ঠিক করতে হবে তাদেরকে। তারা যদি ওই জায়গায় ওইভাবেই থেকে যান তাহলে তারা রাজনৈতিক সংকটটা নিরসন করতে চান এ ব্যাপারে তাদের যে আপনার খুব আন্তরিক একটা ইচ্ছা আছে এটা মনে করার কোনো কারণ থাকবে না। এটা বক্তব্য রাখুক তারপরে দেখা যাবে। ধন্যবাদ।